আমরা আজকে উপস্থিত হয়েছি শিলিগুড়ি সুকান্তনগরে শ্রী গৌরমোহন রায়ের বাড়িতে। তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং অত্যন্ত গুণী একজন মানুষ, আমাদের পরম শ্রদ্ধেয় এবং আমাদের সম্পদ বলা যেতে পারে এই শ্রী গৌরমোহন রায়। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করে চলেছেন এবং 16টি বই তার প্রকাশিত হয়েছে। বাংলা ভাষা সাহিত্যের উপর তার অবদান সবসময় স্মরণ করতে হবে এবং এই 91 বছর হয়ে গিয়েছে, তারপরও উনি সাহিত্য চর্চা লেখালেখি থেকে সরে আসেননি। প্রচুর বই, বিদগ্ধ মহল, যারা একটু পড়াশোনার খবরাখবর রাখেন, বইপত্র ঘাটাঘাটি করেন, তারাই ওনাকে জানেন। আমাদের এই শিলিগুড়ি সুকান্তনগরে উনি বসবাস করেন এবং অত্যন্ত গুণী একজন মানুষ। এবং আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম, বিখ্যাত কবি, বিদ্রোহী কবি, তাকে উনি সচক্ষে ওনার দেখার সৌভাগ্য হয়েছে। এবং একই সঙ্গে বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে তিনি গবেষণা করে বই প্রকাশ করেছেন, পিএইচডিও করেছেন, রিসার্চ করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবং অনবরত তিনি অসামান্য কাজ সৃজন আমাদের জন্য করে রেখে গিয়েছেন, প্রচুর উনি সম্মান পেয়েছেন। তা আমরা মনে করি খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই, যেই ধরনের একজন শ্রদ্ধেয় গুণী মানুষ আমাদের ভিতরে, ওনার যা ভিতরে যা সম্পদ রয়েছে, সেই সম্পদ আমাদের কাছে সত্যি মানে বিরাট বিষয়। ওনাকে সম্মান, যথাযথ সম্মান শুধু আমরা খবরের ঘন্টা থেকে আজকে দিচ্ছি না, আমাদের মনে হয় সরকারের তরফ থেকে ওনার, আমাদের এটা প্রপোজাল বা প্রস্তাব বলতে পারেন, উনি বঙ্গরত্ন ওনার পাওয়া উচিত এবং আরো অন্যান্য যে সরকারি যে সম্মানগুলো রয়েছে, এই ধরনের গুণী মানুষদেরকে দিলে খুবই ভালো হবে। আজকে আমরা প্রথমে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা, উনি আমাদের খবরের ঘন্টার একজন শুভাকাঙ্ক্ষী মানুষ, ইতিবাচক ভাবনা নিয়ে চলেন এবং খবরের ঘন্টায় ওনার অনেক লেখা, অনেক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, খবরের ঘন্টাকে উনি সবসময় উৎসাহিত করেন। আজকে আমরা ওনাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি, খাতা পড়িয়ে প্রথমে, এবং ওনার দীর্ঘ জীবন কামনা করছি, ওনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের উনি প্রণাম গ্রহণ করবেন। আমরা ওনাকে আমাদের যে স্মারক, এই স্মারক তুলে দিচ্ছি। এই স্মারকে দেশপ্রেমের, ভারতবর্ষের যে জাতীয় পতাকা তার একটা প্রতিফলন রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি, যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত, অর্থাৎ সবসময় আমাদের হাই থিঙ্কিং করা উচিত এবং আমাদের ইতিবাচক ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেতাজি সুভাষচন্দ্র বসুর এই উদ্ধৃতি, দেশ নায়ক, সেটা আমরা আজকে ওনার হাতে তুলে দিতে পেরে আমাদের খুব, ওনার সান্নিধ্যে এসে আমাদের খুব আনন্দ অনুভূতি হচ্ছে। ওনাকে আমরা একটা দেশপ্রেম সংখ্যা, খবরের ঘন্টার সৌজন্য সংখ্যা, উনি আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে উৎসাহিত করেন এবং এবং আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন চলছে, নতুন প্রজন্ম আসছে, গরম হুহু করে বাড়ছে, গাছ শেষ হয়ে যাচ্ছে, আমাদের সর্বত্র অক্সিজেন চাই, এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তো সেই জন্য আমরা এই একটা সবুজের প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি, ওনার মানে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, উনি ভালো থাকুক, উনি আমাদেরকে আরো আরো কিছু সমৃদ্ধ করতে থাকুক, সমাজের জন্য, দেশের জন্য এবং আমাদের সভ্যতার জন্য ওনার মতো মানে মানুষ সত্যি বিরল আমাদের, আমরা কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছি না, খুব আনন্দ হচ্ছে। এখন আপনি যদি আমাদেরকে দু চারটে কথা বলে, আপনি বলুন। খবরের ঘন্টার পক্ষ থেকে শ্রীযুক্ত বাপি ঘোষমশাই আমাকে যে সম্মান জানালেন সেজন্য আমি আনন্দিত, আপ্লুত এবং কৃতজ্ঞ। আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, সেটি আমার জীবনের পরম সম্পদ। আমি কি করেছি না করেছি সে বিষয়ে বিচার অপরে করবেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি সারা জীবন গভীরভাবে পড়াশুনো করা মানুষ, জানতে চেষ্টা করেছি
এবং বহু গুণী মানুষের সান্নিধ্যে এসেছি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং উত্তরবঙ্গে আমার কেটেছে 64 বছর, তার মধ্যে 36 বছর ছিলাম দার্জিলিংয়ের 2টি কলেজে। যাই হোক, আমি নেপালি ভাষা সাহিত্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি, তারা আমার বন্ধু, উত্তরবঙ্গের মানুষরা আমার বন্ধু। আমি এখন সর্বাংশে উত্তরবঙ্গের মানুষ এবং এই 91 বছর পার হওয়ার পর মনে হচ্ছে এখানেই তো আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এখানকার আকাশ বাতাসে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং সেইটি হবে আমার জীবনের চরম সার্থকতা। উত্তরবঙ্গের মানুষ সংস্কৃতিবান, তাদের উদার হৃদয়, তারা যদি আমাকে একটু মনে রাখেন সেটিই হবে আমার শ্রেষ্ঠ পুরস্কার। নমস্কার, প্রণাম আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।